আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দিনটি প্রিয় সোমবারই দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন এই সমাধানে সর্বপ্রথম আমরা আল্লাহ উপর আল্লাহ দরবারের করছি আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন সই সালামত রেখেছেন এবং আজকে প্রোগ্রাম বুঝতে অত ফিরিয়ে দিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি লাইভ টেলিকাস্ট করি ইকি স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকেটা আমরা সাড়ে আটটা যেটা আমরা বড়ো বড় বলি প্রিয় দর্শকবিন্দু এবং সেটা আমাদের সবার জন্য দিন শেখার দিন বোঝার এবং করা হাদিসে আলোকে আমরা কিছু জ্ঞান অর্জন করব আমাদের এলেমকে বৃদ্ধি করব এবং আল্লাহ নৈকট অর্জন করবো এই আমাদের ইচ্ছাই আমাদের প্রত্যাশা আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে রাখুন দিনের পথে রাখুন এলেম পর্যন্ত ফিদার করুন এই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে অনুরোধ করবো প্রিয় আপনারা আপনাদের সহসী প্রশ্ন করতে চান মতামত দিতে চান আপনারা প্রশ্ন করবেন ও টু ও থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন এই অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমান্তান অ্যাট জিমেল ডট কম অ্যাড্রেসে প্রিয় দর্শকবৃন্দ বড় মতো আমাদের অনুষ্ঠানে অফিস হয়েছেন আমাদের প্রিয় মেহমান আমাদের নিয়মিত মেহমান মহতারাম মুফতি হাসান নৈ চৌধুরী সাহেব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সো আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইসলাম এবং ঈসা আল ইসলাম নিয়ে আমাদের আমরা যেহেতু মাল্টিকালচার কালচার সাথে বসবাস করি আমাদের ইসলামের বিভিন্ন নবীর অসুলদের জীবনী জানা দরকার তাদের ইতিহাস জানা দরকার এবং আমাদের এখান থেকে অনেক শেখারও আছে তো আমরা চেষ্টা করবো আমরা যতটুকু পারি আমাদের সাধ্য খোলা আল্লাহ আমাদের তফিক দিবেন ইনশাল্লাহ এখান থেকে জানবো শিখবো এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন এছাড়াও অন্য কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকলে দিনই কোনো বিষয়ে বিষয় মাসলার প্রশ্ন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের যাওয়া দেওয়ার জন্য ইনশাল্লাহ জাজাকাল্লা খায়ের প্রিয় দর্শকবৃন্দ শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের মহতামের কাছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়েরেন আপনার শুকরিয়া করছি শতব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিচ্ছেন কষ্ট করে আমাদের সময় দিয়ে জন্য যজাকাল্লাহ খায়েরেন্লাহ মোতরাম আমরা আমি যেটা বললাম দর্শকদেরকে সেটা হলো যে আমরা চেষ্টা করবো আজকে নভেম্বর এবং ডিসেম্বর যেহেতু এদেশের দেশের জন্য একটা বিষয় উৎসব ঈসা আল্লাহ আসলামের জীবনী নিয়ে আলোচনা করবো তার ইতিহাস নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে ইসলামের সাথে আসলে ঈসা আল্লাহ আসলামের সম্পর্ক কী চেষ্টা করব আমরা এটা একটু জানার জন্য যেটা আমাদের নিজের জ্ঞানকে বৃদ্ধি করবে এবং আমরা আমাদের কিছু যদি কনফিউশন থাকে জানার ভুল থাকে বা আমাদের নিজেদের মধ্যে যে ভুলগুলো যেটা আছে কিছু সেটা আমরা চেষ্টা করব কোনো আলোক আলোকিনশাল্লাহ শুরুতেই যেটা আমি চাবো আপনার কাছে আপনি আপনার নজির বক্তব্য প্লিজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহুল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مثل عيسى عند الله كمثل آدم، كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي يا ربي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله الله سبحانه وتعالى روشنكو غنيت شكريا جامرا আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি আল্লাহ সবাহানাহু তাহালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা ইতিপূর্বে বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে যেহেতু এই দেশ বা এই কালচারে যারা বসবাস করছি আমরা জানি যে তারা ঈসা আলহী ধর্ম অনুসরণ করেন এবং এটি এটি একটি মাল্টিকালচার কান্ট্রি বা দেশ আর সৈ্যদনা ঈসা আলা নবীজ সালাম উল্লেখযোগ্য রসুলদের মধ্যে একজন এবং তার বিশেষত্ব হচ্ছে যে তিনি বানী ইসরাইলের শেষ রসুল এবং বানী ইসমাইল বা উম্মতে মোহাম্মদীর শেষ সংস্কারক তিনি আবার পৃথিবীতে আসবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ঈসা আলহ ইসলামের জীবন বৃত্তান্ত এবং তার এই জীবন চরিত্রের মধ্যে অলৌকিকতা কী ছিল এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ আল্লা তাআলা তার সৃষ্টি জগৎকে পরিচালনা করার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করেন একটি পদ্ধতির নাম হচ্ছে সুন্নাতুল্লাহ অপরটি হচ্ছে ক্ষুদরতুল্লাহ সুনতুল্লাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাল্লাহার স্বাভাবিক নিয়ম বা সিস্টেম কোরআন বলছে সুনত আল্লাহিফিল্লা আল্লাহ সুবাহ সুনত যা ইতিপূর্বে ছিল এবং ভবিষ্যতে থাকবে আরেকটি হচ্ছে কুদরতুল্লাহ যেটি আল্লাহর পাওয়ার বা শক্তি সুতরাং সুন্নতুল্লাহ এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম যেমন আমরা মাটিতে গাছ রোপণ করব গাছ উঠবে ফল দিবে আমরা বক্ষণ করব আর আরেকটি হচ্ছে যে আমরা জব করব চাকরি করব চেষ্টা করব রিজিক আল্লাহ দান করবেন এটি হচ্ছে সন্নতুল্লাহ বা আল্লাহর পদ্ধতি আর কুদরতুল্লাহ হচ্ছে যেটি আল্লাহ সবহানহু তালা কোনো মাধ্যম ছাড়া কোনো ধরুন সিস্টেমকে রক্ষা না করে তার পাওয়ারের মাধ্যমে তিনি করে থাকেন এটাকে বলা হয় কুদরতুল্লাহ সুতরাং সৈয়ুদ্দনা ঈসা আলাহ নবীজনা আলহি ইসাল্লামের জন্মটি হচ্ছে একটি কুদরতুল্লাহ বা আল্লাহর কুদরতের নিদর্শন এজন্য তাকে রুহুল্লাহ বলা হয় তাকে আল্লাহর বিশেষ পাওয়ার বা আল্লাহর ওয়াডার আমি আলে ইমরানের উনষাট নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওত করেছি আলে ইমরান হচ্ছে কোরআনে করিমের তিন নম্বর সুরা এবং ইমরান বলতে দুই ইমরানের ইতিহাস ইসলামে পাওয়া যায় এক ইমরান হচ্ছেন সৈয়দুনা মুসা এবং হারুন আলহিম আসসালামের শ্রদ্ধ পিতা আরক ইমরান হচ্ছেন সৈ্যদ্দুনা ঈসা আলহি নানা অর্থাৎ মরিয়ম সিদ্দিকার আব্বা এই ইমরান দুই ইমরানের নামে সুরার নামকরণ করা হয়েছে আলে ইমরান ইমরানের পরিবার এই আয়তে আল্লাহ সুবাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিং তোরা সুম্মা কাল আলাহু কুং ফাইয়াকুল নিশ্চয় আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আল্লাহ সুবাহানহু তালা বুঝাচ্ছেন যে ঈসা আলহি ইসাল্লামের এই জন্ম অলৌকিকভাবে হওয়া বা সিস্টেমের বাহিরে হওয়া কেউ যদি এটা নিয়ে সন্দেহ পোষণ করে অথবা বোঝার তার অক্ষমতা থাকে তখন তো আদম আলহি ইসলামের সৃষ্টি নিয়েও প্রশ্ন দেখা দিবে। আল্লাহ সুবাহানহু তালা সৈযদনা আদম আলিহি ইসাল্লামকে পিতা এবং মা ব্যতীত যেভাবে তৈরি করেছেন তার বিশেষ স্পেশাল পাওয়ারের মাধ্যমে একইভাবে আল্লাহ সুবাহানহ তালা বলছেন যে ঈশার সৃষ্টি আল্লাহর কাছে আদমের মতোই অর্থাৎ আদম আলি ইসাল্লামের বডিকে আমি যেভাবে তৈরি করেছিলাম মাটি দ্বারা এরপরে তার ভিতরে ফানফাখ তুফি হিমির রুহ তার বডির ভিতরে আমি রুহ ফুকে দিয়েছিলাম আমি ঈশাকে এইভাবে তার মায়ের গর্বের মধ্যে তাকে আমি আমার ক্ষুদ্রতের মাধ্যমে সৃষ্টি করি এরপরে আমি তার বডির ভিতরে রুহ ফুকে দেই যে কারণে তাকে রুহ উল্লাহ বলা হয় আল্লাহর রুহ বা আল্লাহর বিশেষ পাওয়ার বা আল্লাহর বিশেষ কুদরত এই হচ্ছে সৈয়দুল ঈসা আলা নবীজ আলহিসাল্লামের সৃষ্টির যে আল্লাহর কুদরতের যে নমুনা এটি বোঝানোর জন্য যে যদি আল্লাহ তা তালা পৃথিবীতে এমন একটি ঘটনা না ঘটাতেন তাহলে হয়তো অবিশ্বাসীরা বলতো যে আসলে মানুষদের জন্ম নেয় এখানে আল্লাহ সুবাহানবুতালার কোনো হাত নেই কারণ এটা পুরুষ এবং মহিলা যদি মিলিত হয় তাহলে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করবে এখানে আল্লাহর হাত নেই এই জন্য আল্লাহ তাআলা ঈসা ইসা সালামকে বিনা বাপে সৃষ্টি করে প্রমাণ করেছেন যে আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষে নন আল্লাহ সামাদ তিনি হচ্ছেন অমুকাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ সুবাহাল্লা আলা ঈসা আলাহবীজ আলহিমকে তার কুদরতের মাধ্যমে পিতাবিহীনভাবে দুনিয়াতে সৃষ্টি করে তার কুদরতের উজ্জ্বল নমুনা বা নিদর্শন আমাদের সামনে পেশ করেছেন প্রিয় ভাই বোনেরা আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব যে ঈসা আলহি ইসাল্লামের জন্ম এবং পরবর্তী অবস্থা এবং কেয়ামতের পূর্বে তিনি আবার আগমন করবেন কারণ কি কেন আসবেন এবং তার দায়িত্ব কি থাকবো এ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনাদের প্রশ্ন মতামত অভিমতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম আরও প্রাণবন্ধ হবে বলে আমরা আশা প্রকাশ করছি সুবাহানক আল্লাহমি হামদিকা আসাদুহবিলামালাইকুম রহমতুল্লাহি জয়কাল মোতরাম আপনার সুন্দর নসিয়া বক্তব্যের জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা এই মুহূর্তে টিভি সের সামনে অথবা ইন্টারভিনের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনার আপনার মোবাইল জানাচ্ছি যেটা আমি বড় বড় প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা স্টুডিও লাইন ফোন করবেন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিট করে আমাদের সেই ফোনে কথা বলবেন এরপর আপনাদের এই টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জবাবের জন্য আর আপনারা জানেন আপনার স্ট্রিও লাইন হল ও টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন এইট থ্রি অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দিনী সমাধানার্জি মিল ডট কম এড্রেসে মোতারাম আমরা দর্শকদের প্রশ্নে যাব ইনশাল্লাহ আমি আমাদের গত সপ্তাহের কয়েকটি প্রশ্ন আমাদের আমাদের প্রশ্নে সময় জানি দিতে পারিনি আমরা যদি কয়েকটি প্রশ্নের জবাব নিয়ে আসি আমাদের নিয়মিত বন ফেদুজ বেগম উনি প্রশ্ন করছিলেন গত আমরা দুঃখ প্রকাশ করছি প্রিয় বোন আপনি যে অনুষ্ঠানটাকে দেখে থাকেন আজকে আমরা গত সাথে সময় সম্পর্কে যেন অনেক প্রশ্ন দিতে পারিনি এবং আমরা অনেক লাইনি ছিলাম এই জন্য দুঃখ আসলে আমাদের খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে হয় জবাব দিতে হয় এবং আমাদের আলোচনা করতে হয় এই জন্য আপনারা যারা প্রশ্ন করবেন চেষ্টা করবেন খুব সংক্ষিপ্তভাবে প্রশ্ন মেইন প্রশ্নটা করার জন্য যাতে আমরা অনেককে আপনাদের অ্যাকোমোডেট করতে পারি এই অল্প সময়ের মধ্যে বোন প্রশ্ন করছিলেন যদি উনি সালা ফিলিশ করে ফেলেন বোধ সাহেব সালাম ফিরিয়ে কিন্তু পরে মনে করলেন যে উনি একটা সুরা মিস করছেন মনে একটা রাখাতে মিস করছেন তাহলে কি উনি সৌসিতা দিলে কি নামাজ খাবার হবে না কোনো কিছু করতে হবে জীবন আসলে যদি আপনি সালা শেষ করার পরে আপনার ধারণা হয় যে আপনি হয়তো কোনো রাখাতে সুরে ফা পরে সুরা ছেড়ে দিয়েছেন অথবা সুরার কিছু অংশ ছেড়ে দিয়েছেন তাহলে আপনার সহজদার মাধ্যমে আপনার এই গার্টি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বিজল্লা তার কারণ সুরে ফাতেহার পরে সুরামিলানু এটি ওয়াজিব ছিল সেহেতু এটা সহজের মাধ্যমে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজকে রিপিট করতে হবে না দ্বিতীয় পার্ট ছিল যে উনি যদি সুযুত যদি মনে করতে পারেন নাকি দুইবার দিলেন না একবার দিচ্ছেন এটা যদি হয় জীবন বিষয়টা যে আপনি যদি মনে করেন যে সুজুদ আপনি একবার দিচ্ছেন না দুইবার দিচ্ছেন আপনি শিওর হতে পারছেন না তাহলে এতে মাস হচ্ছে আপনি আরেকটি সিজদা দিয়ে দিবেন এরপরে সহযোদ্ধা দিবেন ওকে তাহলে সুযোগ একবার সুযোগ দিয়ে তারপরে সুযোগ সুযোগ জাজাকাল্লাহ বন প্রতিজ আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য আশা করি জবাব পেয়েছেন এরপর আপনার আর প্রশ্ন তাহলে আপনি ইমেল করবেন ফোন করবেন ইনশাল্লাহ সে আমার চেষ্টা করবো প্রশ্ন জবাব জন্য চলে চলেছে আমাদের দর্শকদের কাছে দেখি আমাদের কে আছেন অনলাইনে দর্শক আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার কি প্রশ্ন বলেন আজকে আমার প্রশ্ন হইল নবীজি তাকাহাল্লিন যে তো জিন নে মুমিনদের নামাজ পড়াইছো এটাও এখনো জিতা আছেনি মানে জিন নে মুমিন করে জিন নে হও তাই হোক নবীজির আমলর যে তা জিন নে মুমিন এখনো জিতা আসেনিsene বর্তমানে যদি ঈসা আলাইহিস সালাম আইন ও জিন নে মুমিন তো পার করতে পারবো আর আরফটা হইল যে ঈসা নবী জেনে দুনিয়ায় তাইবে আর তাই তো কুরানির জন্য আই তুই বা চূড়া মরিয়ম লেখা মরিয়ম জন্ম মিতু জীবিত পুনরুক্ষান

আপনার সুন্দর মতামত ধন্যবাদ প্রিয় দর্শক আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন আপনি প্রশ্ন করেন এই জন্য সুক্রিয়া করছি মত জবাব দিয়ে যাই এখন জি জি হাজি সাহেব আসলে আলহামদুলিল্লাহ আপনার এই সুন্দর এবং আপনার জ্ঞানগর্ব যে বিষয়গুলা এই বিষয়গুলাকে আমরা মানে শ্রদ্ধার সাথে আমরা দেখি যে আপনি সুন্দর কথা বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সময়ে যে জি যে জিনগুলো ইমান এনেছিল ওরা এখন জীবিত আছে কি না কোরআন করিমে সুরে আহকাফের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলছেন ওই সরফনা ইলাইকা নফরম মিনাল জিন্নি ইস্তাবিউনাল কোরআন ফালাম্মা হাদারু কালু আং সিতু ফালাম্মা কুদুইয়াউল্লা ইলা কৌলিহিম মুংজিরিন যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরআন পাঠ শুনেছিল তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পর বলল চুপ তাক অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ক সতর্ককারী রূপে ফিরে গেল রসুল করিম সাল্লাহ হিবসাল্লাম মক্কা রামায় ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন মক্কাবাসীরা দাওয়াত কবুল করেনি তখন আল্লাহ রসুল বকবরা আনাশা নিয়ে তায়েফ চলে গিয়েছিলেন কিন্তু তায়েফের মানুষ আল্লাহর রসুল সাল্লামকে মূল্যায়ন করেনি এবং অত্যাচার করেছে আল্লাহ রসুল সাল্লাম অত্যন্ত বগ্ন হৃদয়ে তিনি মাক্কা দিকে ফিরে আসছিলেন তখন লাইলাতুল জিন নামক স্থানে পৌঁছার পরে আল্লাহ রসুল যখন ফজরের নামাজের ইমামতি করছিলেন তখন জিনের এই জামাতিয়া দিকে অতিক্রম করছিল তারা কোরআনে করিমে তারা একজন আরজনকে নীরব থাকার পরামর্শ দিয়েছিল এবং তারা অন্তরে কান দিয়ে শুনেছিল এই জন্য কোরআনের মজিজার কারণে আল্লাহ সুবাহানু তাল্লা তাদেরকে ইমান দান করেছেন নাম্বার দুই আল্লাহ সুবহান আবু তাল্লাহ রসুল্লাহ করিম সাল্লাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাজটি করিয়েছেন যে আই মোহাম্মদ সাল্লা দুনিয়ার মানুষ যদি আপনাকে অস্বীকার করে অবজ্ঞা করে আমি নতুন জাতি সৃষ্টি করতে আমি আল্লাহ সক্ষম সুতরাং আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই প্রশ্ন হচ্ছে এই জিনগুলো এখনও আছে কি না এটা আল্লাহ সুবাহানবু তাল্লাহ ছাড়া আমরা জানি না আল্লাহ সুবাহানবু তাল্লাহ জানেন যদিও আমরা জানি যে জিনদের হায়াত আমাদের চেয়ে বেশি কিন্তু এখন পর্যন্ত ওই দিন আছে কি না এটা আল্লাহ সুহানহ তালে জানেন আল্লাহ আলম ইস দ্বিতীয় যে অংশটি আপনি বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ সৈয়ুদ্দ ইসা আল্লাহ আলহ ইসলাম পৃথিবীতে আবার যখন আগমন করবেন তিনি তার শরীয়ত নিয়ে আসবেন না শরিয়তে মোহাম্মদের উপর তিনি আমল করবেন এটা সহজ আনসার হচ্ছে যে তিনি তার শরীয়ত নিয়ে আসবেন না তিনি মোহাম্মদুর সাল্লামের শরীয়তের অধীন হয়ে আসবেন এই জন্য আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন বাতিল ফেরকাগুলো আছে যারা দাবি করে একথা যে মোহাম্মদুর রসুল সাল পরে যদি নবী বা রসুল আসা নিষেধ হয় তাহলে ইসা আল্লাহ ইসলাম আসবেন কীভাবে আর যদি ঈসা আলহ ইসলাম আসেন তার রিসালত বা নবকে কে কেড়ে রেখে দেবে এই ভ্রান্তমূলক মানে প্রশ্নের জবাব ওলামা কেরাম এভাবে দিয়েছেন মনে করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অথবা ব্রিটেনের কিং যদি বাংলাদেশে যান সফর করতে তখন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকবেন কিন্তু বাংলাদেশে গিয়ে তার রাজত্ব চলবে না কারণ ওইখানে বাংলাদেশে আইন তাকে মানতেই হবে যেহেতু বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র তো যেভাবে এক দেশ থেকে অন্য দেশে গেলে ওই দেশের আইন অন্য দেশের প্রেসিডেন্টকে ফলো করতে হয় যেহেতু দুনিয়ায় এখন ইসলামের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লা ইসলামের রাষ্ট্র চলছে সুতরাং ঈসা আলহী ইসলাম বা যায় কেউ আসবেন ওনাকে সরিয়ে মোহাম্মদই ফলো করতে হবে এর বিকল্প কোনো রাস্তা নেই সহি মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রসুল এর সাদ করেছেন যে নবীও যদি আমার সময় জীবিত থাকতেন তখন নবীর উপর আমার উপর ইমান আর তার উপর ফরজ হতো এই জন্য কারণ আমি ইমামুল আমি মুরসালিন সুতরাং আপনার এই সুচিন্তিত মতামতের জন্য আপনাকে ধন্যবাদ বিস্তারিত জবাব চলে চলেছে আমাদের পরবর্তী দর্শকের কাছে দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ সময় দর্শক আসসালাম হ্যালো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

আমিও জানি যে কিছু কিছু আছে যে প্রকাশ্যে দিলে মানুষে উৎসাহ করার জন্য দেওয়া যায় এটা মানি ঠিক আছে মানলাম আমার প্রশ্নটা হইলো যে আমল নিয়ে কোনো প্রতিযোগিতা করা যায়নি টাকা পয়সা দিয়া যখন এখন উৎসাহ করা যায় যে আমি দুই হাজার দিছি আর ওখানে দেখি আরো তিন হাজার দিলাইব আমার যে আমি যে আমল করি

আপনি টিভিতে আমরা চলে যাবহতার কাছে প্রথম প্রশ্ন ছিল ফিরিস্তারা জি ভাই প্রথম প্রশ্ন আপনার যে ফিরিস্তারা দুনিয়াতে আগমন করেন কি না যদি আগমন না করেন তাহলে এটা কখন থেকে স্টপ হয়েছে ফিরিস্তারা প্রতি মুহূর্তেই দুনিয়াতে আগমন করেন এবং আমাদের সাথেও ফিরিস্তারা আছেন কোরআন বলছে যে আমরা যারা দুনিয়াতে বসবাস করি যে লাহু মো আকিবা তুম মিম্বাইনি দেহি অমিন খালফি ইয়ফাজু মিন আমরিল্লা আমরা সেফটির লাগে সিকিউরিটি হিসাবে আল্লাহ সামনে পিছনে ডানে বামে ফিরিস্তারা রেখেছেন আমাদেরকে সে আপনার কি দেওয়ার জন্য সেভ করার জন্য আপনি যদি আবার প্রশ্ন করেন তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হয় কেন অ্যাক্সিডেন্ট হয় এই কারণে যার তাকদিরের মধ্যে লেখা আছে তখন ফিরিস্তারা সরে যান এটা আল্লাহর ইচ্ছায় হয় কিন্তু ফিরিস্তারা সময় থাকেন নাম্বার দুই যে প্রতিদিন ফজরের সময়ে এবং মাগরিবের আগে ফিরিস্তারা পৃথিবীতে আগমন করেন বান্দাবান্দের আমলনমা নিয়ে যাওয়ার জন্য এটা কোরআন বলছে ইন্নাকর কোরআন আল ফাজরি কানা মাশহুদা নিশ্চয়ই ফজরের তেলাওয়াত সবচেয়ে শ্রেষ্ঠ কারণ ওই সময় ফিরিস্তাদের আগমন ঘটে তো আপনার সকাল সন্ধ্যা ফিরিস্তারা আসেন আমরা যে কি রাজকার তাহলিল করলে ফিরিস্তারা তার রেকর্ড করেন এরপরে বছরে এক সময় লাইলাতুল কাদরে ফিরিস্তাদের বিশাল জামাত কিন্তু আগমন করেন কিন্তু প্রশ্ন হচ্ছে জিবরিল আমিন যিনি ফিরিস্তাদের লিডার ওনার মেইন দায়িত্ব হচ্ছে নবী রসুলের কাছে নিয়ে আসা যেহেতু নবী রসুল নেই সুতরাং জিবরিল আমিন এখন আর আগের মতো আগমন করেন না শুধুমাত্র লাইলাতুল কাদরে জিবরিল আমিন আগমন করেন ফিরিস্তাদের জামাতের নেতৃত্ব নিয়ে যেটি বলা হচ্ছে তানাজ্জালে জিবরিল আমিনও আগমন করেন এমন কি কোন কোনো কোনো বোঝা যায় বান্দা বান্দীদের সাথে হ্যান্ডশেক করেন মুসাফা করেন যদি আমরা অনুধাবন করতে পারিনি সুতরাং ফিরিসা আসেন আসেন এটার মধ্যে কোনো এই সন্দেহ নাই হা জিবরিল আমিন সবসময় আসেন না কারণ জিবরিল আমিনের ডিউটি এখন আর নেই বাকি মানে তিনি আল্লাহর রসুল তো শেষ নবীবা রসুল ছিলেন তারপরে তো আর ওয়াহিদ কোনো এই আপনার সিস্টেম বাকি রয়ে নাই সেই জন্য যে আমিন হয়তো এখন আর স্বাভাবিকভাবে আগমন করেন না প্রথমে এখানে একটা একটা জিনিস দর্শকের খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জিবিল আল আসলাম তো আসতেন শুধুমাত্রী কিন্তু এরপরে তো হাজার লক্ষ লক্ষ ফ্রেস্তা আছেন যারা আসেন তারা কি রসিদ সাহের সঙ্গে এরকম কমিউনিকেট হতো জিবিলাম যেভাবে রসিদ সাহর সঙ্গে কন্ট্যাক্ট করছেন মানে সাথে বসে কোরআনের তাকে দিয়েছেন কোরআন মানে নিয়ে আসছেন ওহিনী আসেন অন্য ফেস্তারা কীভাবে আসতে আসতে দেখা যাক হতো অবশ্যই হতো মানে বিভিন্ন নবীদের সাথে বিভিন্ন ফ্রেন্ডশিপ ছিল আছে বিভিন্ন ফ্রেন্ডশিপ ছিল আর নবী রসুলা তো স্বভাবত ফিরিস্তার কি ছিনতেন যখন আল্লাহ চাইতেন চাইতেনাকি চিনতেন সুতরাং জিবরিল আমিন সারাও অন্যান্য ফিরিস্ত আল্লাহ রসুলের কাছে আসছেন কথাবার্তা বলছেন রসুলের কে পরামর্শ দিয়েছেন বদরের যুদ্ধ তো অসংখ্য গরিত ফিরিস্তার আগমন করেছিলেন

জাদাকাল্লা খারেন সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের দেখছেন আপনাদের প্রিয় অশ্নের দিনই সমাধান আমরা ছোট্ট একটু বিরতি যাওয়া প্রিয় দর্শক বন্ধু বিরতি পরে আবারও প্রিয় আসবেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তিন টিভি সময় দর্শকবিন্দু পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধানে যারা এই মুহূর্তে টিভি সামনে অথবা ইন্টারভিউ মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগত মর্বাদ প্রিয় দর্শকবিন্দু আপনারা জানেন অনুষ্ঠানে আমার সরাসরি সম্প্রচারকে কি স্টুডিও থেকে আপনাদের প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে ও টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন এইট থ্রি নাম্বারে অর্থাৎ ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান আর জি মেল আর কমেন্টসে আমরা চলে যাচ্ছি সরাসরি দশকদের প্রশ্নের মাত্র বৃত্তির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন প্রশ্নের জবাব যাব ইনশাল্লাহ তাকে আমাদের কলা লাইনে আসেন আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ চলে যাচ্ছে দর্শক আজ ইনশাল্লাহ দর্শক আসলাম আলাইকুম আপনারা প্রশ্ন করুন প্লিজ ওয়ালাইকুম সালাম খুজুর আমার উমরা নী গুজুর জি আমরা শুনছি আপনি বলেন প্রশ্ন বলেন আচ্ছা আমি একটা উমরা বিষয়ক একটা জিনিস আমি জানতাম তাই বলেন আমি জীবনে ফার্স্ট আমি উমরাতে যাব আমি অতদিন গেছি না তো আমার তিনটা বাচ্চা আর আমি আমার হাজবেন্ড আমরা আমার কোয়েশ্চেন আছে হুজুর আমি জেদ্দাতে নামার পরে আমার বোন আছে ওখানে ওরাও উমরা করবে তো আমরা মানে জেদ্দাত নাম না ওর বাসায় কি আমরা ইহরাম করতে পারবো কিনা আচ্ছা খুব সুন্দর প্রশ্ন আর কোন প্রশ্ন আছে বোন না ওই আমি জানতাম যেহেতু আমার তিনটা বাচ্চা ছোট ছোট বাচ্চা আমি প্লেনে আমার জন্য একটু স্ট্রাগল হবে তো আমি কি কাছি আমার বোনও কিন্তু আরো দুইটা বাচ্চা ওরাও উমরা করবে আমরা ওখানে বেশি টাইম নিব না জাস্ট নামবো ওদের বাসায় আমরা ইহরাম কইরা আমরা নামাজ পড়ব ওই দুই রাকাত সুন্নাত নামাজ পড়তে হয় জানি তে ওই নামাজটা আমরা আদায় করব একসাথে তারপর আমরা ওখান কি মানে রো দিব মক্কাতে জি কি হবে নাকি হবে না প্লিজ আমার একটু বললে আমি উপকৃত হব সুন্দর প্রশ্ন বোন আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন আমরা মহতর হয়ে যাবো মতরাম আমি যদি অনুরোধ করবো আপনাকে আগে আসলে এহেরাম জিনিসটা কি এবং কিভাবে করতে হবে কখন করতে বলেন তাহলে আমি জিনিসটা এহরাম হচ্ছে যে মাক্কা মুায় যারা ঢুকবেন যাইয়া তাদেরকে অবশ্যই মানে মেকাতের আগে হেরাম করতে হবে যেভাবে মানে সালাবা নামাজের জন্য আমরা নিয়ত করি সালা বা নমাজ নিয়ত করার পরে তো আপনি সালাই ঢুকে গেছেন আপনি আর দুনিয়া বিকাশ করতে পারেন মানে এরকম কথার অর্থ হলো যে উমরা বা হজের জন্য নিয়ত হ্যাঁ ওই তো আমাদের যে আল্লাহ আকবর তাকরিবের তাকবির তাহরিমা জি জি অর্থাৎ হারাম করে দেওয়া এ হারাম মানে হারাম করে দেওয়া দুনিয়ার সাথে সম্পর্ক আমি ওই ওই কাজটা করা ছাড়া যেমন সালা সারা অন্য কিছু করতে পারবো হ্যাঁ এরাম বাদা মানে আমি ওই হজ বা উমরা করা ছাড়া অন্য কিছু করতে পারবো একটু বল এবং ওই এহরামের জন্য পুরুষের জন্য দুটি চাদর ব্যবহার করতে হবে মাথা ডাকতে পারবেন না টুপি বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না আর ওই সক্স ব্যবহার করতে পারবেন না এবং পাবের যে গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে এমন কোনো জুতা পায়ে নিতে পারবেন আর মাবুনদের জন্য হচ্ছে এহরাম যে ওরা তার নর্মের পোশাকে হেরাম বাঁধবেন আর চেহারা খোলা রাখবেন চেহারা ডাকতে পারবেন না এটি স্মার্টফর্ম চেহারা সবকিছু ডাকতে হবে মাবুনদের শুধুমাত্র মানে চেহারাটা তার হেহরাম আর এহরামরত অবস্থায় পুরুষ হন মহিলা হন কোনো ধরনের গালিগুলোজ। এবং কোনো ধরনের গুনার কাজ জড়িত হবেন না এবং হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে ফালা রাফাসা ওলা ফুসুক ফিল হাজ রফস করতে পারবেন না ফুসুক করতে পারবেন না রফস হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিজে কথাবার্তা বলা অবস্থায় আর ফুসুক হচ্ছে গুনার কাজ করা অথবা গালিগুলোজ করা আর ওলা জিদা ফিল হাজ সমস্যা হচ্ছে স্বাভাবত আমাদের মুসলমান ভাই বোনেরা আগে দুইটা থেকে বেঁচে থাকেন কিন্তু যোগরাজা দিয়ে থেকে বেঁচে থাকেন না অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ গেলেও যোগরাজে শুরু হয়ে যায় অনেক সময় বন্ধু বান্ধব হয়ে যায় এতে গিয়ে আপনার কিন্তু দম এসে যাবে এগুলো সতর্ক থাকতে হবে তো অবস্থায় মানে হাসি খুশি থাকতে হবে আল্লাহর দেয়ানে মগ্ন থাকতে হবে কোনো ধরনের আপনার গুনার কাজে জড়িত হওয়া যাবে না আর হাজব্যান্ড ওয়াইফ থাকলে তো এখানে সেক্সুয়াল কোনো কথাবার্তা বলা যাবে না এটি হচ্ছে এহরামের আর এহরাম বাঁচতে হবে মিকাতের আগে মিকাত হচ্ছে যে মাক্কা মুকার চতুর্দিকে একটা এরিয়া দেওয়া আছে এটার নাম মিকাত আমরা এশিয়া এবং ইউরোপ থেকে যারা যায় আমাদের মিকাত হচ্ছে ইরাকের এটা দেশের ভিতরে প্রবেশ করার পরে থাকে এখান থেকে আমাদেরকে হবে আপনি এখন মানে জাহাজে যান অথবা প্লেনে যান এদেশ থেকে যারা যাবে লয়াল আচ্ছা আর যারা মদিনা মনুব্বরা থেকে যান তাদের মিকাত হচ্ছে মদিনা মনুব্বর বাহিরে জুল হুলাইফা এমন তাকে যারা আসেন তাদের মিকাত হচ্ছে তায়েফ এইভাবে চতুর্দিকে মিকাত আছে এখন বুন যে প্রশ্নটি করেছেন যে আপনি জিদ্দা যাবেন আপনার বোনের বাসায় আপনাকে এহারাম ছাড়া অবশ্যই জিদ্দায় প্রবেশ করতে পারবেন না যদি আপনি জিদ্দা এহরাম সারা প্রবেশ করেন তাহলে আপনাকে দম দিতে হবে দম ফরজ হয়ে যাবে আপনার যদি টিকিটটা মদিনার মদিনায় হতো অর্থাৎ হিতরু টু মদিনা লন্ডন টু মদিনা তাহলে কিন্তু আপনি এহারাম সারা যেতে পারতেন তবে আপনি যদি আসলে বোন যেটা চিন্তা করতে চানটা খুব কষ্টের বিষয় নয় আপনারা মনে করেন ওই আপনাদেরকে প্লেনে কিন্তু সিগনাল দিবে যে যখন মিকাত ক্রস করবেন প্লেনের ভিতরে হেরাম বাঁধা যায় মা বোনদের হেরাম তো শুধু নিয়তের উপরে নির্ভর করে সুতরাং খুব বেশি কষ্ট নয় আপনি কিন্তু হেরাম বেদেও করতে পারবেন আর আপনি যদি মনে করেন হেরাম সারা যাওয়ার তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে জিদ্দায় অবতরণ করতে হবে হজ এবং উমরার নিয়তের ছাড়া অর্থাৎ আপনি সফরের নিয়তে অবতরণ করবেন এরপরে জিদ্দা থেকে আপনি সুজা মক্কায় নাগে মদিনায় যেতে হবে আপনাকে মদিনায় গিয়া এরপরে জুল হলাভায় থেকে এহরাম বেঁধে আপনাকে উমরার নিয়তে ঢুকতে হবে মক্কায় তো এটা অনেক কষ্ট হয়ে যাবে এর লাগে আমি মনে করি বোন সহজ হবে যে আপনাকে ওই প্লেনে এহরাম বেঁধে নেওয়া আর যদি আপনি মনে করেন দু একদিন থাকবেন আপনার বোনের বাসায় তাহলে আপনি ওইটা করতে পারেন যে আপনি মানে হজের নিয়ত সারা উমরান নিয়ত সারা আপনি জিদ্দা অবতরণ করবেন আর জিদ্দা অবতরণ করে আপনার বোনের এখানে থাকবেন এরপরে আপনি আপনার কাজ শেষ করার পরে আপনি মদিনা মনুবরা আগে চলে যাবেন কিন্তু বোন বলছেন জাস্ট যেয়ে উঠবে কিছুক্ষণ পরে যাবে আপনি মদিনা মনুবরা চলে যাবেন আর মদিনা মনুবরা থেকে আপনি জুল হলাই থেকে বেঁধে আপনি মক্কায় চলে যাবেন আর যদি শুধু আপনি মানে বোনের সাথে শুধু সাক্ষাৎ করতে চান টাইম হাজ্জে পাস করবেন না তাহলে তো আপনাকে উমরাহ নিতে আপনি ঢুকলে হই আপনাকে অবশ্যই কি করতে হবে ইহরাম বেঁধে ঢুকতে হবে কারণ জিদ্দামি কাতের ভিতরে পড়ে আশা করি বন ক্লিয়ার জি দজা করুন বন আশা করি আপনার প্রশ্নে আপনি যে প্রশ্ন করেছেন এরপরে যদি আপনার কনফিউশন থাকে আর কিছু জানতে চান আপনি আবার ফোন করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার চলে যাচ্ছে পরবর্তী দর্শকের কাছে দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ আসসালামু সালাম জি ভাই কি প্রশ্ন বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জাযাকুমুল্লাহ

আমরা কয়েক অনুষ্ঠানে আমরা চেষ্টা করবো একটি বিশদ আলোচনা করার জন্য কোরআন কী বলে হাদিস কী বলে এবং ইসলামের সাথে সম্পর্ক কী আমাদের কীরকম হওয়া উচিত তাদের সাথে সম্পর্ক এটা আমরা চেষ্টা করবো আপনারা ইনশাআল্লাহ শেয়ার করবেন আপনিও প্রশ্ন করবেন দর্শকরা দেখবেন যারা যদি প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবার মতামতকে রেসপেক্ট করে আমরা জিনিসটা জাস্ট জানার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কোরআন যাকে আপনার সুন্দর মতামতের জন্য প্রিয় দর্শক ধন্যবাদ আপনি রেগুলার প্রশ্ন করেন আমাদেরকে কিছু জানান আমরাও শিখতে পারি ইনশাল্লাহ এখান থেকে আপনাকে শুক্রিয়া আদায় করছি আপনি আজকে ফোন করছেন এর জন্য যদাকার্লা খারেন মতরাম আমরা আমাদের বিরুদ্ধে আগে আরেক ভাই যে ভাই প্রশ্ন করছিলাম আমরা একটা প্রশ্ন এখন জবাব দিতে পারিনি উনি প্রশ্ন করছিলেন যে দান সাদাকার ব্যাপারে চাই যে আমরা করি আমরা আগে তো যে আমরা হাজিস কল আছে যে গোপনে দান সরা যে এক হাত দিলে আর না জানে সেখানে সব বেশি কিন্তু আমরা এই দেখি যে আমরা নাম সরানোর জন্য প্রশ্ন দান করি উনিকে দিলে এত টাকা দিলে প্রেসিডেন্ট সেক্রেটারি এই জন্য কথা বলছেন ওনার প্রশ্নটা ছিল যে এই যে দান সদাকার কম্পিটিশন কী করা ঠিক কিনা সাথে সাথে আমলের জন্য কম্পিটিশন করা কি ঠিক কিনা বা করলে কীভাবে করতে হবে জি ভাই প্রথম বিষয়টি হচ্ছে যে যারা চ্যারিটি কাজ করেন অথবা যারা কালেকশন উঠান তারা বিভিন্ন ধরনের এই যেটা আপনি বলছেন যে অমুক বোর্ডে নাম দেওয়া হবে লিস্টে অমুক জায়গায় নাম দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি যারা বলে থাকেন তো এটা বলা তাদের কতটুকু সঠিক এটা আমাদের বোঝা দরকার যেহেতু আপনি নিজেই বলেছেন যে অনেক সময় মানুষ উৎসাহিত হয় এই কারণে করা হয় সুতরাং মানে উৎসাহিত করার জন্য এগুলো করা হচ্ছে এখন বিষয় হচ্ছে যে যদি মানে আপনি যেভাবে চিন্তা করছেন এইভাবে যদি কেউ গভীর চিন্তা করে যে আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। আমার নামও দরকার নাই আমি এটা শোনাতেও চাই না এটা নূর না আলা নূর এটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস সুতরাং মানে আপনি আপনার নাম প্রকাশ না করে আপনি দান খয়রাত করতে পারেন গোপনে দান খয়রাত করেন এটার ফজিলত অনেক বেশি দুই নম্বর যে বিষয়টি আপনি আসছেন যে আসলে মানে যারা কালেকশন উঠান তারা এগুলো করেন এবং যারা দেন তার প্রতিযোগিতা করেন এই প্রতিযোগিতাটা এই দান খয়রাতের ক্ষেত্রে ঠিক আছে কিনা এবং অন্যান্য আমলের ক্ষেত্রে ঠিক আছে না প্রথম বিষয় হচ্ছে যে দান খয়রাতটা তো একটি আমল তো যদি আমলের ক্ষেত্রের বিষয়টা আমরা জেনে ফেলি তো সব আনসার একসাথে হয়ে যায় আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা সঠিক আছে কি না আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা সবের কাজ পাশাপাশি ঈর্ষান্বিত হও সবের কাজ ঈর্ষা একটা হিংসা একটা যেমন আমি দেখলাম যে আমার ভাই আনিস ভাই তিনি এই প্রতি এবং বৃহস্পতিবার রোজা রাখেন আমি মনে করলাম আনিস ভাই যেহেতু প্রতি আর বৃহস্পতিবার রোজা রাখেন তাহলে আমি পিছিয়ে থাকবো কী জন্য এটা ঈর্ষাঙ্গিত এটা কিন্তু এবাদত এখানে আমি এটা আপনার কোনো ক্ষতি করছি না আপনার তাকে আমি এটা কি করছি অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হচ্ছি আর ঠিক একইভাবে প্রতিযোগিতার ব্যাপারে আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করাই না বাদত কোরআন বলছে ফাস্তা বেকুল খাই তোমরা ভালো কাজের মধ্যে একে অপরের প্রতিযোগিতা করো উনি যদি তাহার যদি আটরাঘাত পরে আমি বিশ্রাঘাত পড়ার চেষ্টা করব। এটা মানে আমলের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করার নির্দেশ কোরআন দিয়েছে সুতরাং মানে এটা ভালো প্রতিযোগিতা এবং এটা হওয়া দরকার আর হারাম কাজে তো প্রতিযোগিতা হারামি না প্রতিযোগিতা করবেন থেকে আসলে প্রতিযোগিতার বিষয় কিন্তু আমলের মধ্যে ভালো জিনিস তবে মানে আপনার প্রতিপক্ষ কাউকে না বানানো এবং অন্যার প্রতি হিংসা না করা বিদ্বেষ না করা যেমন কেউ যদি মনে করে যে মুখে ভালো কাজ করছে আমি তার বিরুদ্ধে এই মিথ্যা রটনা ছড়াই অথবা কেউ দোয়া করল আল্লাহ এর তুমি ভালো কাজ করার সুযোগ দিলে না হুজুবিল্লা এইগুলো হারাম

ফরি ফরিস্তান আসিদ কোরআন শরীফ যেটা লেখা আছে অত বাস্তবায়িত হইব আউয়াল আগের পর্যন্ত কোরআন শরীফ সুরা আর রহমানও লেখা ফরি ফরিস্তানের কথা এবং ঈশান মেসেজের মাধ্যমে ওহির মাধ্যমে ফরি ফরিস্থানের কথা জানান চাই আর কিছু লোকই না জানো ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে কোরআন শরীফ পরের হোয়াইট হাউসে আমি কোরআন শরীফ ফাতা মাটাইয়া দিই মানে আছে না আছে এটা কিন্তু আল্লাহ সুবাহ বালা জান আমরা না কারণ হইলো আমরা মানুষ জাতি দুনিয়াত আবার আগে জিন জাতি দুনিয়াত আসিল আর মানুষ জাতি আবার বাদে জিন জাতি বনে জঙ্গলে অথবা আপনি মনে করেন এখন কেউ সাইন্টিফিক হলে বৌদ্ধ ধরনের আবিষ্কার করেন তারা মঙ্গল গ্রহ আরও বিভিন্ন গ্রহ যার দিন চাইলে তো অন্য গ্রহত বসবাস করতে পারে তারারই ক্ষমতা আছে কারণ তারা তো মানে আপনার উঠতে পারে বা তারা তারা গতি অনেক বেশি সুতরাং তারা কই আছে কোন জায়গাতে চাল্লা ভালো জানেন তবে আমরা আশপাশেও যে দিন জাতি না এটা হওয়া যাইতো নাই কারণ তারা আমরা দেখে আমরা তারা আর দেখে না তো আপনার এই সুন্দর থিঙ্কিংয়ের লেখ ধন্যবাদ জয় মাহতাম নব্বী দর্শক আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন সুপ্রিয় দর্শক বিন্দু আপনার দেখছেন আপনাদের অনুষ্ঠান দিনই সমাধান আমরা আলোচনা করছি ইসলাম এবং আপনাদের প্রশ্ন মতামত ইনশাল্লাহ ও টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন ইতি নম্বরে অথচ ইমেল করতে চান সংক্ষিপ্ত আকারে দিন সমাধান এড্রেসে চলে আছো পরবর্তী কলার কাছে দর্শক আসলাম আলাইকুম আপনার প্রশ্ন করুম প্লিজ আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই জীবন আপনি কি প্রশ্ন বলেন প্রশ্ন ভাই

সুতরাং আপনি নয়টাতে লি বারোটার ভিতরে সালাদাল্লাহ করেন আপনার প্রশ্নের জবাব পাইছেন আশা করি ইনশাআল্লাহ বুথের আমরা যদি একটু আমাদের মিল আলোচনা দিয়ে যাবো দর্শকের কাছে ইনশাআল্লাহ দর্শক আপনারা আমরা একটা আলোচনা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো আপনাদের প্রশ্নের জবাবে দিন আমরা যে আলোচনা করছিলাম ইসার ইসলাম এবং আমাদের ইসলাম নিয়ে আমরা আচ্ছা আমরা একটু প্রশ্ন নিয়ে নেই আলোচনা করবেন ইনশাআল্লাহ যাযাকল্লাহ করেন চলে আসি আমার পরবর্তী দর্শক কাছে দর্শক আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ

জি আসলে মানে আপনি মা বাপ বা নিজের আত্মীয় স্বজন বা যে কোনো মুসলিম ভাই বা বোন মারা গেলে আপনি বা আমরা আমরা দায়িত্ব হলো তার লাগে দোয়া করা সুতরাং আপনি যে কোনোভাবে দোয়া করতে পারবা আপনি তাসমীর তাহালিল করার বাদে অথবা আপনি কোরআন তিলাওয়ত করার বাদে নামাজ পড়ার বাদে আপনি দোয়া কর্তা ভাবা মূর দোয়াখলার লগুলো পালা আর মা বাপ মারা গেলে তো সবচেয়ে বড়ো দোয়া যেটা আল্লাহ শিখে দিয়েছেন রব্বের হাম হুমা কামা রব্বায় আসি বেশি বেশি করে এই দোয়া আপনি বিশেষ করে আপনি নামাজের ভিত্তে ভর্তাবাররা আর সব থেকে উত্তম হইল আমরা ভীতির নামাজের শেষ রাখার দোয়া কোনো বাদে যদি আমরা প্রতি রাত্রে তাই আরও ভালো ভালো হইব সুতরাং রব্বির হামুহমা কামা রব্যয়া নিসীরা এই আয়াতই মানে এই দোয়াই বেশি বেশি পড়া এটাই আল্লাহ শিখাইছে মা বাপের যাওয়ার বাদে বা জীবিত থাকতে তার আল্লাহ দোয়া করা আর অন্যান্য তস্বির তাহলিল তাকদিস ফরিয়া দূরত ফরিয়া আপনি হইতে পারেন যে আল্লাহ আমি যে এই জিকির আজকে আর তস্বির তাহলিল করলাম এ করলাম

অথবা ইমেল করতে চাই ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সময় আর জিমেল রকম অ্যাড্রেসে চলে যাচ্ছে পরবর্তী দর্শক কাছে দর্শক আসসালামু আলাইকুম আপনারা প্রশ্ন করুন প্লিজ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ আমরা আশা করি আপনারা আবার প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা একটু আলোচনা দিয়ে চলে যাচ্ছি দর্শক আমরা মহতরাম আমরা যেটা শুরু করছিলাম আলোচনা আমাদের মেন ইসা ইসলাম এবং ইসলাম নিয়ে আপনি একটু বলতেন যে আসলে আপনি আলোচনা শুরুতে বললেন যে ইসা ইসলাম বনি ইসরায়েল এর মানে বনি ইসরায়েল যে নেতা উনি ওখান থেকে তা এখন এই বনি ইসরায়েল যদি বংশোদ্ভূত হন বা তাকে তাকে যদি তারা নেতা মনে করেন তা তাদেরকে ইসা ইসলামের যে অনুসারী তাদেরকে খ্রিস্টান বলা হয় কেন তাকে তো বনি ইসরায়েল বলা হওয়া উচিত ছিল কারণটা কি দেখেন বিষয়টা প্রথমত যে আমাদের এক বাইকল করেছিলেন যে ঈসা আলহ ইসলামের বিষয়টা আমাদের ডিসকাস করা বা আমাদের জানা কতটুকু দরকার

বানী ইসরায়েলের দাবি হলো যে নবুয়ত এবং রিসালত আমাদের সম্পদ ছিল আচ্ছা এটা যেহেতু আমাদের বাহিরে মোহাম্মদ সাল্লাহামের কাছে চলে গেছে আমরা এটা মানি আচ্ছা এই জন্য ইমানের শর্ত দেওয়া হয়ে গেছে যে না লানুফার রিক বা ইনা হাদিম রসুলি কোনো নবী রসুলের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা এর মানিউল আল্লাহর আইনের প্রতি হিংসা বিশ্বাস করবে সুতরাং সব নবী এবং রসুললে আমরা শ্রদ্ধা করি এবং তাদেরকে আমরা এই নবীব রসুল হিসেবে মানি এখন বিষয় হচ্ছে আপনি যেটি বলছেন যে আসলে বাণী ইসরায়েল বলতে কি বাণী ইসরায়েল বলতে ইয়াকুব আল ইসলামের সন্তানরা ইয়াকুব আল ইসলামের আরেক নাম ছিল ইসরায়েল এই জন্য তাদেরকে বাণী ইসরায়েল বলা হয় এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের খ্রিস্টান বলা হয় কেন কোরআনের কোথাও তাদেরকে খ্রিস্টান বলে নাই এটা মানে তাদের বাইবেলও খ্রিস্টান বলে নাই এটা তাদের একটি পরিভাষা বারো সন্তান ছিল এর মধ্যে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা ইয়াহুদার নাম অনুসারে ইয়াহুদি হয়েছে এবং এখানেই বোঝা যায় যে তাদের মধ্যে যে হিংসা কারণ তাদের বারোবাইয়ের মধ্যে নভিছিলেন ইসুফ আল্লাহ ইসলাম সুতরাং তাদের মানে বংশ পরিচয় হওয়ার কথা ছিল ইউসুফ এটা না হয়েছে ইহুদি এতে বোঝা যায় যে কেন স্বজন কাজ করেছে এবং মানে আল্লাহ বিদ্বেষীতে কাজ করেছে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনি যারা বলছেন খ্রিস্টান জগৎকে আরবি ভাষায় বা কোরআনের ভাষায় নাসারা বলা হয় এবং কোরআন তাদের এই বাসাটার এই পরিবেশের কোরআন কপি করেছে এটা আল্লাহর দোয়া নাম নয় এটা আগে ক্লিয়ার ও দরকার কারণ আদম আলহ সালাম থেকে কেয়ামত পর্যন্ত প্রত্যেক শরীয়তের নাম মুসলিম আচ্ছা কারণ ইয়াকুব আলহ ইসলাম ও তার সন্তানদেরকে উপদেশ করেছেন যে আমি কিন্তু প্রথম মুসলিম ইব্রাহিম আল বলেছেন ইন্না উবাল আল মুসলিম আমি প্রথম মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম মাকুমুল মুসলিম যে এই মানে আপনার শরিয়ত বা এই ধর্মের ফাউন্ডার ইব্রাহিম আল ইসলাম তার পরবর্তী অনুসারীদেরকে মুসলিম বলা হয় তাহলে প্রত্যেক মানে আল্লাহর দোয়া যে রিলিজিয়ান এদের নাম ইসলাম বা মুসলিম আচ্ছা আচ্ছা আর এরপরে যুগে যুগে নাম বিভিন্ন তারা তৈরি করেছে ইয়াহুদি নাসারা সাহেব ইন কোরআনের ভাষায় আচ্ছা এখন মানে তাদেরকে

এক কথায় ভীতির গুরুত্বপূর্ণ নামাজ তাহাজুতটা কিন্তু আমরা লাগি শূন্যতে মোয়াক্ষ্যাদা নাই আমরা লাগে নফল এখন আপনি যদি তাহাজুত ফরার বাদে বীতির ফরার মানে কি রাখই। আর এক্সিডেন্টলি গুম বাঙে না অথবা ভর্তা ফারেন না তাইলে ভীতিরটা কিন্তু ছুটি দিব এর কারণে সতর্কতার লাগি অনেকে ভীতির আগে ভরি লাইন এবং বিতির ফরার বাদে আপনি তাহাজুত ফর্তা ফারবান দলিলা যে আমরার এই উম্মতের দুইজন মুরব্বী একজন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনু আর একজন উমর ফারুক রাজি আল্লাহ আনু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু গুমাইবার আগে বিতির পড়তা আর উমর রাজি আল্লাহ শেষ রাতের শেষরাতের তাহাজ ভিতির পড়তা আল্লাহ রসুল একদিন উভয়জন ডাকিয়া দিকে এলা যে আবু বকর তুমি বিতির ফরো কোন সময় আবু বকর সিদ্দিক কইলে ইয়া রসুল্লাহ আমি ভিতর ফরি গুমাইবার আগে আল্লাহ রসুল উমর রাজি কাহিল্লা তুমি পড়ো কোন সময় উমর রাজি আল্লাহ কহিল্লা ইয়া রসুল্লা আমি পড়ি তাহাজুদের পড়ে আল্লাহ রসুল্লা আবু বকর সিদ্দিক রাজি কাহিল্লা তুমি এখানে ঘুমাইবার আগে পড়ো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কহিল্লা ইয়া রসুল আল্লাহ যেহেতু ভীতির গুরুত্বপূর্ণ নামাজ যদি ছুটি যায় এই বই আমি আগে পড়ি উমর রাজি আল্লাহ তাল আনু রাজি তুমি এখানে শেষে পড়ো কইলে ইয়া রসুল্লাহ আপনি যেহেতু শেষে পড়েন কারণ হাদিসের শব্দ হইল যে সব নামাজের শেষ নামাজ ভীতির

তখন কি শুধু তাবৃত তাহমিরা দিয়ে উনি শুধু ইমামকে ফলো করবেন রুকু সেজদা করার জন্য দোয়া পড়তে হবে জীবন সুরা পড়তে হবে মানে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যেটা মহিলা পুরুষের লাগে সেম আনসার অর্থাৎ জোহর এবং আসরের নামাজ যদি সেও সুরা কেরাত সুরে আমার কিচ্ছু না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাব সেনেও যাব ইমাম সাহেব যে পড়া ইমাম সাহেব একটা কি হইব কিন্তু পড়তে চাইলে কোনো অসুবিধা নাই আপনি পড়তে চাইলে পড়তে পারবা পড়ার অনুমতি আছে

রোগী যে আপনার এই সুগার টেস্ট করেন যে মানে আপনার এটাত যে পরিমাণ রক্ত বাহির হয় এটা অযু দায়িত না ইনশাআল্লাহ তবে যদি ডায়াবেটিস আপনার সুগার বেশি হাই থাকে আর ব্লিডিং টান যদি বন্ধ হয় না তাইলে তো টান বাড়িয়া পড়ে যাব আর স্বাভাবত ব্লাড টেস্ট করতে যে পরিমাণ ব্লাড আয় এটারে অজুযায়িত এটার কি ইনশাআল্লাহ কারণ যে এক সামান্য রক্ত বাহির করিয়া নিদিলেও লাগানি হয় এরপরে দেখা যায় যে রক্ত স্টপ হয়ে যায় তবে যদি মানে যদি ব্লিডিং থাকে মানে সুগার হাই থাকলে স্বাভাবত ব্লাড ব্লিডিং বেশি সময় থাকে আর কি তার লাগে তো সতর্কতা অবলম্বন করা পালা আর না ও না ইনশাল্লাহ উজি এবং রোজা ভঙ্গ হবে না করেন সুপির দর্শক বিন্দু আপনাদের আপনাদের সাথে দিনই সমাধান আমরা যেটা বলি অনুষ্ঠানটা আমাদের সবার জন্য আপনারা প্রশ্ন করবেন আপনাদের যে কোনো মাসলাম মাসলার ব্যাপারে দিনই ব্যাপারে আপনাদের মতামত দেবেন ও টু ও থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন এইট থ্রি নাম্বারে অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকার দিনই সমাধান আর জিমেলো অ্যাড্রেসে বোতন আমরা আলোচনা করছিলাম ইসা ইসলামের ইলিশ নিয়ে নাসারা জি এখন কোরআনের পরিভাষায় তাদেরকে তাদের দেওয়ার নাম অনুযায়ী তাদের পরিভাষায় নাসারা বলা হয় জি আর নাসারার সম্ভবত ইংলিশ যে এটা হতো খ্রিস্টান তারা এখন প্রশ্ন যে তাদেরকে নাসারা কেন বলা হয় নাসারা বলার ব্যাপারে দুটি বক্তব্য পাওয়া যায় একটা বক্তব্য পাওয়া যায় যে তারা আসলে তাদের মূল উৎপত্তি সিরিয়ার নাসেরা নগরী থেকে ওই এলাকার নাম অনুসারে তাদেরকে নাসারা বলা হয় এটা আমাদের সমাজে হয় যে এরিয়ার নামে নামকরণ করা হয় তারা নাসারা নগরীতে থেকে তাদের উৎপত্তি এই জন্য তাদেরকে নাসারা বলা হয় আরেকদলে বক্তব্য হলো না তারা তাদেরকে নাসারা বলতে আনসার হিসাবে পরিচয় দিয়েছিল যে আমরা ঈসা আলহ ইসলামের সাহায্য সাহায্যকারী যারা কোরআন বলছে নাহনু আনসার উল্লাহ যখন ঈসা আলহি ইসালাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে কারা আমার সহযোগী হবে তারা বলছিল নাহনু আনসারুল্লাহ আমরা আপনার সাহায্যকারী এই জন্য তাদেরকে নাসারা বলা হয় যা দেখালাম ওকে ইনশাআল্লাহ মতন আমরা আসবো ফিরে আলোচনায় ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু চেষ্টা করব আমরা যতটুকু পারি আমাদের সব প্রসময় আমাদের আলোচনা করতে প্রিয় দর্শকবিন্দু আপনারা ইনশাআলা প্রশ্ন করবেন মতামত দেবেন আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনার অন্য কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে তাও প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা ছোট্ট করে যাব যাবো বৃত্তি পরে আবার ফিরে আসছি ইনশাআলা আপনাদের প্রশ্নে জবাব নেওয়ার জন্য ততক্ষণ বিদায় নেবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দর্শক বেশি দর্শকবিন্দু পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধানে যারা এই মুহূর্তে টিভি ভিথির সামনে অথবা ইন্টারভিউ আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে মোবারকবাদ এবং স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানের শেষ পরে আমরা চলে আসছি সো আপনারা যারা প্রশ্ন করতে চান মতামত দিতে চান ঈশ্বরায়নে

এই তিনটার টাইম হইলো ওই আগে আমরা যেটা এক বই নিয়ে আলোচনা হয়েছিলাম যে সূর্য উঠার অন্তত আধা ঘন্টা বা বাড়তে গেলইয় দুপুরের আগ পর্যন্ত মানে আগ পর্যন্ত তো এটা হইলো মানে এই তিনও নামাজের সময় কারণ ইশরাক মানে শুরুক সূর্য উঠার বাদে যেটা ফরা হয় আর চার্স মানে হইলো যেটা আর টুক ফরা হয় আর দোহা মানে হইতো উজ্জ্বল হওয়ার বাদে সুতরাং এই তিনও নমাজ কিন্তু প্রায় সেমিলের টাইম এখন যদি আপনি মনোঘরকার সাড়ে সাতটার ভিতরে সূর্য উঠে যায় সাড়ে আটটা থেকে এই নমাজগুলোর সময় শুরু হয় এবং দুপুর আর আগ পর্যন্ত দুপুর বলতে মানে একেবারে সূর্য উদ্যোগ মাথার উপরে আয় মক্রু টাইমের আগ পর্যন্ত এই নামাজগুলোর টাইম থাকে এখন কেউ যদি মনোঘরকার নয়টার সময় ফলে নিচেন এই সেরাকের নামাজ এরপরে আধা ঘন্টা বা এক ঘন্টা বাদে দশটার সময় পড়ছেন চার্জ আর এগারোটার সময় সময় পড়ছেন সাল দোহা আদা ইজব ইনশাল্লাহ অথবা কেউ যদি মনে করেন যে তিনটার একসাথে পড়ে নিতা তার তো কোনো অসুবিধা নেই এগুলো প্রায় সিমিলার টাইম এবং সিমিলার টাইম পড়া যায় এই যে নামাজ ইসরাক বলেন চার্জ বলেন দোহা নামাজ বলেন এটাই সবই তো নফল নাম আচ্ছা এর জন্য কোনো লিমিটেড রাখাত আছে কিনা যে কয় রাখাত করে পড়তে হবে এর কোনো বাইন্ডিংস আছে কিনা লিমিটেড রাখাত বলতে যে এই চার্জের নামাজ মানে আল্লাহ রসুল প্রায় প্রয়োজন চার রাখাত ইশারাক ও চার রাখাত এবং সালাত উদ্দোহা চার আচ্ছা কিন্তু নফল যদি এতে কমও কেউ পড়ে কোনো অসুবিধা নাই দুই রাখাতে করে পড়লে তার লাগেই যাই আছে আচ্ছা অথবা যদি মনে করেন বেশিও পড়তে চায় এটা তার সুযোগ আছে এখানে এটা নফল নয় নফল আপনি বেশি পড়লে বেশি সব পাবেন বাকি দু রাখা মিনিমাম দু রাখ পড়লে পাওয়া যাবে যাদের আল্লাহ করেন আল্লাহ আমাদের সবাই তফিক দান করুন আপনার সুন্দর প্রশ্ন ধন্যবাদ আমরা যদি একটু আলোচনা দিয়ে চলে যাচ্ছি মহাতাম আমি আর জিনিসটা জানতে চাবো যে ঈসা ইসলামের আমাদের তো রবি রসুলদের উপরে কিতাব নাজির হয়েছে আমরা জানি মেইন চারটা ঈসা ইসলাম সের কোন কিতাবটা নাজির হয়েছিল এর নাম কি ঈসা আল ইসলামের উপর নাজির হয়েছিল ইঞ্জেল কিতাব ইঞ্জিল কোরআনে ইঞ্জিলের কথা বলা আছে আছে আচ্ছা যদি এটা ডকুমেন্ট থাকে যে ঈসা ইসলামের যে কেতাব মহলামের কোরআন

প্রত্যেকটা জাতি বা সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ তৈরি হতো যারা ধর্ম ব্যবসায়ী ছিল আচ্ছা আচ্ছা আর ধর্ম ব্যবসা করতে গিয়ে এরা ধর্মকে ধর্মকে আর না করলে ধর্ম ব্যবসায়ী তো যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি অতি ইতিহাস তালাশ করি তাহলে ইব্রাহিম আলহ ইসালামের পিতা আজর ছিল সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী আর এর কারণে ইব্রাহিম আলহ সালাম এর সাথে তার সংঘর্ষ হয়েছে কারণ ইব্রাহিম আলহ ইসলাম এগুলো মেনে নিতে পারেন বাবা এবং সন্তানের মধ্যে কনফ্লিক্ট ওখান শুরু হয়েছে শুরু হয়েছে কারণ তার পিতা নিজে মূর্তির তৈরি করত বাজারে নিয়ে বিক্রি করত তখন ইব্রাহিম আলহ বলেছেন যে বাবা যে করছেন তো কোনো উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না মানুষ এইটার দিকে আহ্বান করছিলেন কেন তো তার বাবা কিন্তু ভালো করে জানতেন যে পুত্রের এই কথাগুলো কিন্তু পাওয়ার অনেক বেশি এবং সঠিক তখন তিনি বললেন যে বাবা তুমি কি আমার এত সুন্দর ব্যবসা এটার মধ্যে আগার দিচ্ছ কেন যদি তুমি তোমার এই কাজে ফিরেন আশোলা তাহলে তোমাকে আমি হয় গালমন্দ করবো অথবা তোমাকে আমি দেশান্তর করবো মানে এই যে নবী রসুলের যে এই কথাবার্তাগুলো কোরআনে রেকর্ড করা হয়েছে মানে কোরআনে কোট করা হয়েছে কোট করা হয়েছে কেন করা হলো যে আমরা যেন শিখতে পারি জানতে পারি ইতিহাসটা কি করা মানে বলা হয়েছে এটাই আমাদের শিক্ষা শিক্ষা তো জি আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের দেশে মানুষ যে জুলুম করে বা মানুষ মার্ডার করে হত্যা করে একদিনে কিন্তু সে মার্ডার হয় না না হয় তো ঠিক এক তেমনিভাবে মানে শিরিক শুরু হয়েছে কিন্তু একদিনে হয় ফেরাউন যখন ক্ষমতায় আসছে এসেই কিন্তু বলে নেই আনা রব্য আলা এটা বললে মানুষটাকে মানবে তখন সে করছে কি ওই মানুষের শির্কের দিকে দাবিত করছে আপনার কেউ গাছের পূজা করছে কেউ আপনার এই সূর্যের পূজা করছে কেউ চন্দ্রর পূজা করছে কেউ তারাকার পূজা করছে কেউ মূর্তির পূজা করছে এইভাবে যখন জাতিটা মানে দিকভ্রান্ত হয়ে গেছে তখন ফেরাউন চিন্তা করছে যে এরা তো মানে বোকার জাতি তাহলে এতগুলা মানে যে ক্ষুদা তারা বানাইছে এত লিডার দরকার লিডারশিপ আমি নিয়ে যাই এবার সে দাবি করছে যে আনারব্বুম্লা আলাহ যত তোমাদের রব আছে মাহাবুদ আছে সব রব বা মাহবুদ্ধের তো মেইন আমি কারণ আমি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করলে তো তোমরা এগুলো সুযোগ পেতে না এই হচ্ছে একটি আরেকটা হচ্ছে যে কোরআনে করিম বলছে যে ইহুদ এবং নাসারা ইহুদের যারা আছে তারা উজার ইসলাম ক্যাল্লার সন্তান মনে করত আর খ্রিস্টান জগত ঈসা আল ইসলামকে আল্লাহ সন্তান মনে করত কিছুদিন পরে তাদের মধ্যে আরেকটা সম্প্রদায় দাঁড়িয়ে উঠল ওরা মনে করলো শুধু উজাইর আর ঈসাই আল্লাহ সন্তান হবে কেন আমরা বাদ এবার তারা বলল যে নাহান আবনা উল্লাহ ওয়াহিবা শুধু ঈসা আর এই উজাইর আল্লাহর সন্তান নাই আমরা কিন্তু আল্লাহর সন্তান এবং তার প্রিয় সন্তান এইভাবে কিন্তু ধীরে ধীরে মানুষ কিন্তু আপনার এই গভীরে পৌঁছে যার কারণে ইসলামের মধ্যে আগের অভিজ্ঞতা সবগুলো যাচাই বাছাই করে ইসলামের মধ্যে শিরিককে শুধু নিষেধ করা হয় নাই সিদিকের রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে যেদিকে শিরিক ডুকার সম্ভাবনা আছে ওই ছিদ্র বন্ধ করে দিয়েছে এই জন্য দেখেন আগের শরীয় সম্মানের সূচক সিজদা তাজিমি সজদা যাই ছিল ইসুফ আল তার বাহিরা সজদা করছে এরপরে আগের রাজাবাসাদেরকে সিজদা করা হতো কিন্তু শরিয়তে মোহাম্মদির তাজিমি না তার শিরিক রাস্তা জন্য মানে শরীয়তে মুহাম্মদি সতর্কতার কারণে সব ধরনের মানে আপনার শিরিকের ডুকার যে রাস্তা এই বন্ধ করে দিয়েছে এই জন্য আমাদেরকে মানে আরও সতর্ক থাকা দরকার যাতে করে আমরা এই সমস্ত মানে শিরিক আমাদের মানে এর মধ্যে ঢুকতে না পারে কোরআন যোগ ক্লিয়ার করে দিয়েছে যে শিরিক এবং হকলিবাদ আল্লাহ মাফ করবেন না জি এই জন্য শিরিক মুক্ত থাকতে হবে আর আর না হোক কিন্তু আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব আকার ক্ষতিগ্রস্ত আপনি হুকুল এবারের যে কথাটা বললেন মহাতর খুবই আপনি আগে বহুবার বলছেন যে আল্লাহ আল্লাহর যে হকটা সেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু হুকুল আবাদ যেটা যে বান্দার হক নষ্ট করা বান্দাকে কষ্ট দেওয়া বা বান্দাকে বান্দার খারাপ ব্যবহার করা এই এই সমস্ত হুকুল এবার সাথে যতগুলো রিলেটেড এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না এবং ওই বান্দার কাছে ক্ষমা সেইটা না পর্যন্ত বা তার 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 সাথে যে রিলেশনটা ওইটা যদি মানে সঠিকভাবে করা না হয় সেটা যতক্ষণ পর্যন্ত করানো হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাহ করবেন আল্লাহ আমাদের সবেই আসবো চিন্তা আমাদের কিছু প্রশ্ন আছে ব্যাপারে আমরা আসবো তার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি আসন দেখি আমাদের কে আছেন লাইনে দর্শক আসলাম আলাইকুম কম আপনারা প্রশ্ন করুন প্লিজলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কী প্রশ্ন ভাই আপনারা বলেন জি আলহামদুলিল্লাহ জি ভাই আপনি কেমন আছেন

জি ভাই আমরা শুনছি আপনার বলেন প্রশ্ন বলেন সুন্দর প্রশ্ন ধন্যবাদ প্রিয় ভাই আপনি অনুষ্ঠান আমরা ইনশাল্লাহরাম জি ভাই আসলে আপনি নতুন মানে ট্যাক্সি লাগছেন আপনার খাজে বাইরে বয় লাগে এর কারণে আপনি মানে দোয়া চাইছেন আমরা মুফতি আতিক সাহেব দোয়ার উপরে প্রোগ্রাম করেন আপনার এই বিস্তারিত জানাইবান ইনশাল্লাহ আর আমরা যতরূপ জানি করান আপনি ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লা তাক্কাল তো আল্লাহ লা ফরিয়া বাহির রইবা হাদিস যে এই আপনি যখন এই কথা ফুয়ে বাহির হইবা তখন আপনার লাগে আল্লাহ যথেষ্ট হয়ে যাবা আপনার দুনিয়া এবং আখেরাতের কোনো সমস্যা বাহিত নাই নাম্বার দুই আপনি ট্যাক্সি উঠার বাদে বিসমিল্লা হইয়া উঠবা এবং আপনি এই আউজমিল্লা বিসমিল্লা ফরিয়া সুরে এখলাস তিনবার ফরবা ফালাক নাচ ফরিয়া নামে আবার দূরদর আলামুল্লাহ তো আল্লাহ হইয়া কাজ শুরু করবা আল্লাহ আমরা বয় খাটিয়ে যাবো এবং কোনো সমস্যা পাইতো না আর বিস্তারিত আমরা ভাই আপনার সুন্দর প্রশ্ন ধন্যবাদ মোহতরাম যেভাবে বললেন আপনি যে দোয়াগুলো ভুলে যান আবার ইনশাল্লাহ আপনি টিভি অনুষ্ঠানটা আবার দেখতে পারবেন ইনশাল্লাহ কালকে রিপিট দেখাবো আমরা অথবা ইউটিউবে আপনি চ্যানেলে যে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানে দোয়াগুলো শিখতে পারবেন আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবে আল্লাহ ইনশাল্লাহ আর আতিক আমাদের মুফতি আতিক সাহেবের প্রোগ্রাম হয় বুধবার ইনশাল্লাহ সেখানে আপনি দোয়া শিখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আমাদের কাজগুলোকে সহজ করে দেবে ইনশাল্লাহ আমিন আমরা যে যে আলোচনায় ছিলাম মহতরাম যে আমাদের কিছু প্রশ্ন নিয়ে আসে আমরা আমাদের এক বোন প্রশ্ন করছেন খুবই সুন্দর আপনি আমাদের দর্শকের প্রশ্নে বলছেন যে আমাদের পিতা মাতা মারা গেলে বা আত্মীয় সাথে মারা গেলে আমরা দোয়া করি সেই পানি কেন এখন বাবা মা সন্তানের জন্য কি কি দোয়া করতে করবেন করতে পারেন এটা যদি বলতেন করবেন বাবা মা সন্তানের জন্য একটা জিনিস জানা দরকার যে পিতা সন্তানের জন্য যে দোয়া করে এই হয় এবং সন্তান তার মাতা পিতার জন্য যে দোয়া করে এই দোয়া কবল হয় তো আপনি যদি জানতে চেয়েছেন যে সন্তানের জন্য কি দোয়া করবেন সন্তানের জন্য কোরআন কারিমের মধ্যে যে দোয়াগুলো আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যেগুলা জাকারিয়া আলাইসাল্লাম প্রথমে বলেছিলেন হাবলি মিল্লাদুন হে আমার রব হে আল্লাহ আমাকে পবিত্র পরিচ্ছন্ন সন্তান দান করো আর নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী সুতরাং এই হচ্ছে মানে একটি দোয়া আরেকটি দোয়া হচ্ছে ইব্রাহিম আসলাম যেটা করেছিলেন রব্বি হাবলি মিনা আলহীন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো এরপরে সুরে ফুরকানে বলা হচ্ছে রব্বানা হাবলানা মিন মিনা খরি আল্লা আলীল মুত্তাকিনা ইমামা যেটা হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ই পড়তে পারে এবং মাতা পিতা পড়তে পারেন যেটার মধ্যে বলা হচ্ছে আল্লাহ আমাকে এমন একজন সাথী দাও এবং সন্তান দাও যে সাথী এবং যে সন্তান পৃথিবীতে আমার চোখের শীতলতা হবে এবং আখেরাতে তারা আমার নাজাতের উশিলা হবে এর এই হচ্ছে এরপরে إبراهيم عليه السلام رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء أم يعبر بالتشارد دعاء من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب هبلي من الصالحين رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هبلنا من أزواجنا وذرياتنا قرة آين وجعلنا للمتقين إمامة এরপরে আছে রব্বিলা তাদারুনি ফারুদাউ আং তাখাইরুল ওয়ারিসিন এটি জাকারিয়া ইসলামের দোয়া এই ছয়টি দোয়া আপনারা যদি করেন কোরআনে বর্ণিত দোয়া এগুলো তো পার্সেন্ট কবুল সন্দেহ নাই আপনার সন্তান সন্ততির জন্য এটি খুবই কার্যকর হবে এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই বিষয়ের আরেকটি আমরা হয়তো আগামীকালকে আলোচনা করব যে মরিয়ম সিদ্দিকার আম্মা যখন তার সন্তান হয়েছিল অর্থাৎ মরিয়ম সিদ্দিকার জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি একটি দোয়া করেছিলেন আল্লাহ সুবাহানাবতালার কাছে তিনি বলেছেন ইন্নি উড়িদুহাবিকা বজুরি ইয়া মিনা যে নিশ্চয় আমি আমার এই সন্তান এবং তার পরবর্তী প্রজন্মকে মদ্যুত বিতাড়িত শয়তান তাকে আল্লাহ তোমার আশ্রয় প্রার্থনা করি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আদম আর ইসলামের সন্তানদের মধ্যে ক্রিয়ামত পর্যন্ত যত সন্তান ভূমিষ্ট হয় প্রত্যেক সন্তান ভূমিষ্ট হওয়ার পরে শয়তান তার নাবিতে আঘাত করে যার কারণে সন্তানরা চিৎকার দেব কান্নাকাটি করে একমাত্র মরিয়ম সিদ্দিকা এবং তার সন্তান ঈসা সালাম এই দুইজনকে শয়তান আঘাত করতে পারে নাই কারণ তার আম্মা হান্না অর্থাৎ মরিয়ম সিদ্দিকার আম্মা হান্না ঈসা আলিমার নানি হান্না মরিয়ম সিদ্দিকার ব্যাপারে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং তার পরবর্তী প্রজন্মের জন্য আশ্রয় প্রার্থনা করেছিলেন এই জন্য আমাদের নবজাত শিশু যখন হবে আমরা এই দুয়াটা পড়বো এবং তারপরে ফুক দিব ইন্নি ওই জোহা বিকাবো জরুরি না রাজিম আশা করা যায় আল্লাহ সহ তা আল্লাহ আমাদের সন্তানকে নেক এবং সালেহ আমি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করেন প্রিয় দর্শক বিন্দু আপনি দেখলেন আসলে মোতরাম আমি যেটা এর আগে বহুবার বলছি যে আমাদের অনুষ্ঠানটা শুধু শেখার জন্য কোরআন হাদিস থেকে আমরা বিভিন্ন আলোচনা করি মোহরাম বিভিন্ন নাম মাসলা মাসলার জবাব দেন বিভিন্ন দোয়া শেখেন তা আমরা এই অনুষ্ঠানটা আমাদের নিজের জন্য আমাদের নিজেকে আমরা শিখবো জানবো কোরআন হাদিস থেকে এবং এখান আমরা নিজের জীবনকে পরিশুদ্ধ করবো আমাদের এলএমকে বৃদ্ধি করব এবং যাতে আমরা আল্লাহর নৈকৃত্য অর্জন করতে পারলে আল্লাহর নেক বান্দা হতে পারি এই আমাদের উদ্দেশ্য সো আমরা আপনার প্রশ্ন করবেন মতামত দেবেন আপনার আত্মীয় আত্মীয়য়ে দাওয়াত দিবেন যেমন সবাই আমাদের দেখি এবং শিখে থেকে এটা আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমিন রাম আমরা একটু যদি আর নেক্সট প্রশ্নের দিকে যাই এক ভাই জানতে চাচ্ছেন যে এরকম আমি নামাজ অনেক সময় কাজের মধ্যে নামাজ পড়তে পারি না মানে আমি বলছি কাজ করি যেখানে আমি অনেক সময় নামাজের ওক্ত চলে যায় কাজের মধ্যে আমি বের হতে পারি না তখন কী করবো বলছে আমি চেষ্টা করলে কাজ থেকে মানে ব্রেক নিতে পারছি না যেখানে আমার সম্ভব না তখন কী করবো জি ভাই নামাজ পড়তে পারি না বা নামাজ পড়ার কোনো সুযোগ নেই কোনোভাবেই সুযোগ নেই এই ধরনের কাজ করা যায় নাই সুজাগতা আপনাকে নামাজ আগে পড়তে হবে এরপরে কাজে যেতে হবে এখন যদি কোনো অবস্থাতে আপনি নামাজ পড়ার সুযোগ না পান তাহলে আপনার জন্য এই জবে থাকা জায়জ হবে না তবে হ্যাঁ যদি আপনি শুধু ফরজ পড়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য এনাফ পরে আপনি সুন্নত নফল পড়বেন এছাড়া একটা সুযোগ আছে যে আপনি যদি মনে করেন যে কাজের জন্য সময় পাচ্ছেন না নামাজ কাজা হয়ে যায় তাহলে এই ধরনের সিচুয়েশনে দাঁড়ালে আপনি একজন মাজুর হিসাবে জোহরাসের একসাথে আদায় করতে পারবেন এবং মাগরিবেশাকে একসাথে আদায় করতে পারবেন তবুও অন্তত নামাজ কাজা হওয়া গুনার চেয়ে বেছে যাওয়া যাবে এই সব সুযোগটাকে যদি আপনি মানে নিতে না পারেন নামাজ আপনাকে কাজাই করতে হয় তাইলে এই কাজ করা আপনার জন্য যাই হবে না এবং এটা কোনো মুসলমানের জন্য যাই হবে না ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আল্লাহ আমাদের সবাই তফিল করছে মতো আমরা গত বহুদিন থেকে আমরা সালা নিয়ে আলোচনা করছি যেটা সালা কারণ আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আপনারা করেন সালার ব্যাপারে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সালাকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই কোনো স্কিউজ নাই সালাকে অ্যাভয়েড করা আমরা যেভাবে সালা পড়তে হবে যতদিন আল্লাহ সুস্থ রাখেন রাখেন আমার এক ভাই প্রশ্ন করছেন যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উনি শুনছেন যে এখান থেকে যে কোরআন এক আয়াত বলছেন যে হিউম্যান উইল নট গেট এনিথিং এক্সট্রা বাট হাইট ওকে যে বলছেন মানুষ কোনো কিছুই পাবে না অতিরিক্ত কিছু পাবে না যেটা তার জন্য লেখা আছে ওকে না উনি বলছেন যে কোরআনেকে একটা আয়াত আছে সেটা এরকম যে বলছে যে মানুষ অতটুকুই পাবে হিউম্যান গেট এনিথিং ওকে অতটুকুই পাবে তার বেশি পাবে না যতটুক সে চেষ্টা করবে উনি বলছেন আমি তো কনফিউজড এখানে যে কোরআন আয়াত যেটা থাকে একটু বলবেন কোরআন আয়াতের ব্যাখ্যাটা বলবেন এবং শুধু চেষ্টা করি যদি যেটা চেষ্টা করি অতটুকুই যদি পাই তাহলে আমরা তাকদির উপর বিশ্বাস করবো কেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার আমার সময়ে দেখি আগে একটু আজকে পারবো আচ্ছা হ্যাঁ জি জি ইনশাআল্লাহ উনি বলছেন যে ওয়ালাইসা الانسان বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করেছি এটা না 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 প্রশ্ন করছেন দর্শক উনি বলছেন যে উনি শুনছেন এই কোরআন একটা আয়াতে যে বলছে আমরা যতটুকু চেষ্টা করব এর বেশি আমরা পাবো না আমার প্রশ্নটা হল উনি কনফিউজড বেসিক্যালি উনি জানতে আছেন যদি এটাই যদি হয় যে আমরা যে মানুষ যতটুকু চেষ্টা করব ততটুকুই তায়া দেওয়া হবে এর বেশি দেওয়া হবে না তাহলে আমরা ভাগদিরে বিশ্বাস করব কেন এবং তাকদিরটা কেন তাকদির কিসের জন্য তাহলে

যে যেহেতু চেষ্টা করার পরেও আমি বেশি পাবো না তাহলে আমি জীবনটাকে বিলিয়ে দিব কেন আমাদের সমাজে আমার এমন মানুষ আছে আমার জীবন শেষ করে দিচ্ছি পয়সার জন্য সম্পদের জন্য কিন্তু সম্পদ উপার্জন হচ্ছে না যা আমার তাকদির এইটা প্রশ্ন হওয়ার কথা ছিল না কিন্তু আমি আমি বলছি এখানে তাকদিরের সাথে কোনো সংঘর্ষ আছে বলে আমি মনে করি না তার কারণ খুরান বলছে ও আল্লা মানুষকে এর চেয়ে বেশি দেওয়া হবে না যে যা তার তকদিরে আছে তার চেষ্টার পরে এটা এটাই বোঝানো হচ্ছে যতই চেষ্টা আপনি করেন আপনি আপনার তকদিরকে ডিঙ্গাইতে পারবেন না এটা বোঝানো হচ্ছে যেমন আমরা মনে করেন কেউ আসে হারামে হালালে উপার্জন করছি পয়সা বেশির জন্য কিন্তু আমার তকদিরও যদি থাকে আমাকে মানে সম্পদ অর্জিত হবে না আমার চেষ্টা কাজ আসবে না আর আমার তাকদিরও যদি লেখা থাকে তাহলে অটোমেটিক্যালি এটা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে তাইলে আমি চেষ্টা করব কেন চেষ্টা এই কারণেই করবেন যে লেখা আছে আপনি যদি চেষ্টা করেন তাহলে এই কাজ হবে চেষ্টা না হলে আসবে না শর্ত লাগানো আছে এখন আমি আরো একটু ক্লিয়ার করে দিই যে ভাই এই বিষয়টা হচ্ছে সৈযদনা যদি না ঈসা আল্লাহ নবী জিন আলহিম নিয়ে আমরা আলোচনা করছি ঈসা আলহি ইসালাম কেয়ামতের আগে অবতীর্ণ হবেন হাদিসের পরিবেশায় দামেস্কের একটি এই বড় মসজিদের শ্বেত মিনারের উপর তখন আসরের জামাতের একামত হয়ে যাবে ইমাম মেহেদি ইমামতির করতে যাবেন একামত হয়ে যাবে এমন সময় পিছন থেকে আওয়াজ আসবে যে ঈশা আল অবতরণ করছেন তো যখন পিছন থেকে আওয়াজ আসবে ঈশা আলহাম অবতরণ করছেন তখন ইমাম মাহাদী সহ মুসল্লেন জিজ্ঞেস করবে তিনি আসেন না কেন তখন পিছন থেকে আওয়াজ আসবে তিনি তো মিনারার উপর তিনি তো নামতে পারছেন না লাডারের জন্য তো স্বভাবতই প্রশ্ন জাগে উনি যে আসমানের উপর থেকে মিনার পর্যন্ত নামলেন ওখানে লাডার ছিল না এখন ওনার লাডার লাগে কেন তার কারণ আল্লাহ সুবাহ বুঝাইতে চাচ্ছেন ঈসা আলহ ইসলামকে আসমানের উপর থেকে মিনার পর্যন্ত নামানোর ক্ষমতা তোমাদের ছিল না যেখানে তোমাদের ক্ষমতা নাই সেখানে ক্ষুদ্রতে কাজ করবে যদি তোমার আল্লাহর কাছে চাও আর চেষ্টা চালাও মানে চেষ্টা চালানোর পরে তোমাদের ক্ষমতা দৌড় যেখানে শেষ আল্লাহর ক্ষুদ্র সেখান থেকে শুরু হয়ে যাবে এই জন্য এই উদাহরণ নাম্বার দুই সৈয়দ ইউসুফ আল্লাহ বেডরুমের ভিতরে নিয়ে যখন ঢুকিয়েছে এবং পরপর সাতটা দরজা ছিল একজন কুইনের ওই বেডরুম হয়তো আমরা বাড়ির মতো হতে পারে একটি বেশি তো না তো বেডরুমের ভিতরে প্রবেশ করানোর পরে ইসুফ আলহিমামকে এসে বলছে তুমি আসো ইসুফ আলাইহি ইসাল্লাম তখন দাঁড়িয়ে চিন্তা করছেন যে আল্লাহ এখন আমার তো কোনো উপায় নেই এবং দরজা তো একটা নয় দরজা তো সাতটা হঠাৎ ইসুফ আল ইসলামের মাথার মধ্যে আসছে যেহেতু আল্লাহর নবী যে আমার তো দরজা পর্যন্ত দৌড় সুযোগ আছে যদি আমি দৌড় না দিই আল্লাহ যদি মধ্যে আমাকে জিজ্ঞেস করেন তুমি দরজা পর্যন্ত পৌঁছে দেখলে না কেন তখন তো আমার জবাবের কোনো পথ নাই আর দরজা পর্যন্ত দৌড় দেওয়ার পরে যদি আমি আটকে যাই তাহলে তো আমি আর দায়বদ্ধ নয় তো ইসুফ আলহ ইসলাম দৌড় দিচ্ছেন তখন জুলেখা কিন্তু বসে বসে হাসছে আমাদের দেশে অনেক সময় মানুষ বলে যে হুজুর হুজুঠ বুঝে না তো জুলেখা এভাবে হাসছে যে তুমি যাবো যাবে দেখি। এখন দরজার পাশে এই যে পুঁছতে আমাদের বোঝানো হচ্ছে যে চেষ্টার মালিক আমরা আর চেষ্টা করতে করতে আমি দুনিয়া অর্জন করার জন্য আমার জীবনকে আমি বিপন্ন করব না কারণ আমার জীবন বিপন্ন করে লাভ হবে না যদি আমার তাকদিরও না থাকে। যেটা আমাদের আগে এক ভাই বলছেন যে আমি নামাজ রোজা সবগুলোকে গচ্ছাই দিব দুনিয়ার অর্জনের জন্য এটা এখন লাভ হবে না আমাকে মানে চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী আর আল্লাহর উপর তহক্কুল করতে হবে আমার নিজেকে যা আসে তাই আসবে সুতরাং এটার সাথে তাকদিরের কোনো সংঘর্ষ আছে বলে আমি মনে করি না কারণ এটা তাকদিরে ক্লিয়ার করে দিচ্ছে তুমি যাই চেষ্টা করবে তোমার তাকদিরের বাহিরে তোমার যাওয়ার সুযোগ নেই এই জন্য আমাদের উচিত আমরা চেষ্টা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে তাকদিরের যত আছে আল্লাহ যেন এটা দিয়ে হেফাজত করেন এটা কিন্তু খার তাকদিরও কি আছে এটা কিন্তু আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে এমনকি আমি এই কাজ করবো কি না এটা আল্লাহ জানেন করলে আমার হায়াত বাড়বে না করলে আমার হায়াত বাড়বে না সুতরাং সাথে এরকম সংঘর্ষ নাই বুঝিয়েছে ও বান্দার চেষ্টা করা তোমার কাজ আর চেষ্টায় কিন্তু তোমাকে সফলতা দিবে না সফলতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ এটি হচ্ছে আল্লাহ মোল্লাজ খুবই বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আপনার সুন্দর প্রশ্নে ধন্যবাদ আসলে আমি নিজেই খুবই প্লিজ যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন এবং আমরা আপনার প্রশ্ন উচিলে আমরা জানতে পারলাম শিখতে পারলাম অনেক কিছু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের নেক্সট প্রোগ্রামে এটা নিয়ে একটু আলোচনা করবো কারণ জিনিসটা একটু জটিল একটু আমরা তাক নিয়ে একটা আলোচনা নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করবো আল্লাহ যেন আমরা টপিক দান করি ইনশাল্লাহ মাতা বিল্লাহ প্রিয় দর্শক বিন্দু আসলে কথা থেকে আপনাদের অনেক প্রশ্ন জমা হয়ে আসে আপনার অনেকে লাইনে আসেন আমরা দুঃখ প্রকাশ করছি আজকে আপনাদের সব প্রশ্নে জমা দিতে পারলাম না তবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীকালকে আমাদের অনুষ্ঠান এবং প্রতি সপ্তাহে আমরা মানডে তুই যে অনুষ্ঠান হয় সব আপনার চেষ্টা করবেন আপনার অনুষ্ঠান দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে দাওয়াত দিবেন যাতে আমরা শিখতে পারি কিছু আমাদের উদ্দেশ্য আমরা শিখব জ্ঞান অর্জন করব কোনো হয়েছে আলোকে এবং আমরা চেষ্টা করবো আমাদের আমরা আল্লাহর নৈকট্য অর্জন করবো এবং আল্লাহর প্রিয় বন্ধা হব ইনশাআল্লাহ এইটা আমার উদ্দেশ্য যে আমরা কোনো হয়েছে সই যে এলেমটা সই অর্জন করব আল্লাহ আমাদের সবাই তো বিতরণ করুক প্রিয় দর্শকবৃন্দ আজকে যারা শুরু থেকে প্রশ্ন করেছেন মতামত দিয়েছেন ফোন করছেন আপনাদের ইমেল করছেন আপনাদের সবাইকে সুক্রিয়া আদা করছি আল্লাহ আমাদের সবাইকে এই আমাদের চেষ্টাকে কবুল করুন আল্লাহ আমাদের সই পথে রাখুন ইমানের পথে রাখুন আজকের মতো বিদায় নেব ইনশাল্লাহ তো আজকেই শেষ নয় আগামীকাল ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান হবে আপনাদের আগামীক অনুষ্ঠানে দেখার জন্য আমন্ত্রণ যাচ্ছি আপনারা সবাই দেখবেন এবং আমাদের সবাইকে দাওয়া দেবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ আমাদের সুস্থ রাখুন সহিমত রাখুন দিনের পথে রাখুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিম আসসালাম